সাকিব আল হাসানের ব্যাটে নতুন স্পন্সর, যেটা নিয়ে আসলে সবারই আগ্রহ ছিল। পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটাতে তিনি খেলেছিলেন সেই ম্যাচটাতে তার ব্যাট একেবারেই ফাঁকা ছিল, কোনো স্পন্সর ছিল না, এটা নিয়ে আসলে অনেক হাস্যরসও হয়েছে। কিন্তু পরে জানা যায় যে এসজির সঙ্গে 3 বছরের চুক্তি, যদি এসজি আসলে 3 বছরের চুক্তি করতে চেয়েছিল সাকিবের সঙ্গে, কিন্তু তিনি কন্ট্র্যাক্ট বাড়াতে রাজি হননি। আপনারা দেখতে পাচ্ছেন সাকিবের এই ব্যাটটা, দেখছেন শ্রীধরন শ্রীরাম পুমা ব্যাট। নতুন স্পন্সর সাকিবের, কতদিনের জন্য আসলে চুক্তি হয়েছে সেটা জানা যায়নি, তবে এই যে পুমা জনপ্রিয় স্পোর্টস সামগ্রী তৈরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এই পুমার ব্যাট নিয়ে এখন খেলবেন সাকিব আল হাসান। আপনারা দেখতেই পাচ্ছেন তার ব্যাটে পুমার স্টিকার, এবং এখানে আরেকটা ব্যাট রয়েছে সেটাও কিন্তু আসলে পুমার স্টিকার, এবং এই ব্যাটটা নিয়ে কিন্তু সাকিব আসলে শ্যাডো করছেন। নতুন স্টিকার সম্বলিত ব্যাট নিয়ে সাকিব, এবং দেখতে পাচ্ছেন সাকিবের মুখে মাস্ক, কেননা দিল্লির যে আবহাওয়া, বায়ু দূষণ, সেই দূষণ আসলে ক্রিকেটারদের মাস্ক পরতে বাধ্য করেছে। এর আগে আমরা দেখেছি তিনি মাস্ক পরে ড্রেসিং রুমে ছিলেন, এরপরে হেঁটে এসেছেন, এবং এই ব্যাট দিয়ে কিন্তু তার নতুন যে স্পন্সরওয়ালা ব্যাট, সেই ব্যাট দিয়ে তিনি ব্যাটিং শ্যাডো করছেন। সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে এই পুমার ব্যাট দিয়ে খেলতে দেখা যাবে। সাকিব কিন্তু প্রস্তুত হচ্ছেন ব্যাটিং অনুশীলনের জন্য, দলের অবস্থা খুব একটা ভালো নয়, টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে দল। এর মধ্যেই সাকিব আল হাসান তার ব্যাটের স্পন্সরের স্টিকার খুলে ফেলেছিলেন, এমনি আসলে অনেক হাস্যরস হয়েছে কমেন্ট্রি বক্সে রুমিজ রাজা পর্যন্ত। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়, এটা নিয়ে হাস্যরস করেছেন। এবং পরের দিনই আসলে সাকিব নতুন স্পন্সরের ব্যাট নিয়ে চলে এসেছেন, এবং ইতিমধ্যেই কিন্তু অনুশীলন শুরু করেছেন তার পুমা, অর্থাৎ জনপ্রিয় ক্রিকেট প্রস্তুত, ক্রিকেট সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যে পুমা, পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব, এবং মাস্ক পরে হেলমেট পরে তিনি আসলে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। দুটো ব্যাটই সাকিব আল হাসানের হাতে, এবং তিনি দুটো ব্যাটই আসলে দেখছেন। এতদিন এসজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল, এবং দীর্ঘদিন এই ব্যাট নিয়েই তিনি খেলেছেন। আজকে অনুশীলনে তাকে দেখা যাচ্ছে নতুন স্টিকার পুমার, সেই স্টিকার সম্বলিত ব্যাট, ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব আল হাসান।